নির্বাচনে রিপুলের দাবি তুললো সিপিআই এ উপনির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শাসক দল দুটি কেন্দ্রে সন্ত্রাসী কায়েম করেছে বলে অভিযোগ দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা আজ ত্রিপুরার দুটি আসনে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক বিজেপি দল মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার সিপিআইএম রাজ্য কমিটির অফিস দশরথ দেব ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই অভিযোগ করলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর পাশাপাশি তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি করেন নতুন করে আবার এই দুটি আসনে নির্বাচন করতে এই দুটি কেন্দ্রে উপনির্বাচনে যারা প্রহসনে পরিণত করেছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে বলে দাবি করেন তিনি ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে নির্বাচন ঘোষণার পর থেকে শাসক দল বিজেপি এই দুটি বিধানসভা কেন্দ্রে রীতিমতো ঘাঁটি গেড়ে বসে সন্ত্রাস করছে এই কাজে নেতৃত্ব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এমন গুরুতর অভিযোগ করেন সিপিআইএম এটা দেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেন এদিনের সাংবাদিক সম্মেলনে দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন নির্বাচনে তারা 40 শতাংশের নিচে ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন ক্ষমতায় এসেছেন 60 শতাংশ বিজেপিকে ভোট দেয়নি এবং এই ছ মাসের মধ্যে এমন কোন মিরাকল এমন কোন ঘটনা ঘটেনি যে ওরা বিরাট কিছু করেছে ভোটাররা ভোট এখন শিফট হয়ে বিজেপির পক্ষে গেছে আগের মনোভাব পরিবর্তন করে এমন কোনো ঘটনা ঘটেনি কাজেই তারা আতঙ্কিত ছিল এই দুটি আসনে তারা জিততে পারবে না মানিক লাল সাহা এবং মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে মন্ত্রী পরিষদ বিজেপি দলের সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে ওনার সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ওনারা সেখানে ঘাঁটি গাড়েন এবং মানুষকে প্রলোভিত করেন কিভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে সেলফ হেল্প গ্রুপ এখানে সরকারের কোষাগার থেকে 5000 টাকা করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী বিএমএস এর যারা ওয়ার্কার তাদেরকে 200 টাকা করে 2000 টাকা করে দেওয়া হয়েছে আশা কর্মীদের ডেকে নিয়ে ওদেরকে একটা শাড়ি এবং 1000 টাকা করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি সহ এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের টিভি ক্যামেরাতে আমরা দেখেছি উনি গিয়ে মাদ্রাসা শিক্ষকদের যারা সরকারি ওনার সরকারের বেতনভুক্ত কর্মচারী তাদের সঙ্গে বসে মিটিং করছে ওখানে কি লেনদেন হয়েছে আমরা জানি না যাই হোক ওনার মিটিং করেছে এবং ক্যাশ বিলি হয়েছে এইভাবে লাগাতার ভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ওদের এমএলএ যারা ঢুকেছে সবাই পকেটে টাকার বান্ডেল এবং এমএলএদের মাধ্যমে আর দায়িত্বপ্রাপ্ত যারা পার্টি লিডার ওইখানকার জন্য তাদের মাধ্যমে ভোটারদের কাছে ক্যাশ টাকা ভোটারদের কাছে বিলিবন্টন হয়েছে কাজে এইরকম অবস্থার মধ্যে এই নির্বাচনটা সম্পূর্ণরূপে আজকে পর্যন্ত প্রহসনে পরিণত করেছে এবং এই যে আপনার এইরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে নির্বাচন আমরা মনে করি যে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনাত্মক নির্বাচন হয়েছে এই নির্বাচন আমরা মেনে নিতে পারি না এই নির্বাচন বাতিল করতে হবে ইলেকশনে এবং কোনো ঘটনা ঘটেনি এই চার মাসের মধ্যে ওরা আতঙ্কিত ছিল এই নির্বাচন জিততে পারেনি তো আজকেও আমি বিকাশ দেববার কথা বলেছিলাম তো এরকম একটি অবস্থার মধ্যে আমরা দাবি করছি যে ভারতের নির্বাচন কমিশন এই দুটি বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোট কেন্দ্র রিক্ট হয়েছে এবং ভোট বাতিল করো নতুন নির্বাচনের ব্যবস্থা করো এবং সেই নির্বাচন করতে হবে এখন যারাদের বিরুদ্ধে অভিযোগ চিহ্নিত হয়েছে তোমরা দেখেছো এবং মানুষ দেখতে পেয়েছে টিভি ক্যামেরা ফুটেজ এসছে এরা নিজেরা ইচ্ছা করলে দেখতেই পারেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আগরতলা বসে দেখতে পাবেন কি নির্বাচন করেছে কারণ ওয়েবকাস্টিং হয়েছে তার ভিডিও ফুটেজ সব জায়গাতে আছে আমাদের কাছেও আছে আমরাও দেখতে পাচ্ছি যে কিভাবে একটা ভোট কেন্দ্রে দলে দলে লোক ঢুকে ভোট দিচ্ছে ইভেন 5টার সময় যখন ভোটার থাকার স্বাভাবিকভাবে কথা না সবচেয়ে নিন্দনীয় লজ্জার বিষয় হচ্ছে আমাদের রাজ্যে মা বোনদের সম্মান ইজ্জত আমরা অন্যভাবে দেখি আমরা দেখেছি একটা একটা সেন্টারের মধ্যে একজন মহিলা 20টা ভোট দিচ্ছে প্রতি ঘন্টায় মহিলা দেখলে সে আগিয়ে যায় এবং বোরকা পরেছে
ভালো করে ফেস ইত্যাদি দেখা যাচ্ছে না, এই এদেরকে পর্যন্ত আমদানি করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে এটা, এইভাবে সমগ্র ভোটটা রিগড হয়েছে, জালিয়াতি করেছে, এই নির্বাচন বাতিল করতে হবে এবং নতুন করে এই নির্বাচন ঘোষণা করতে হবে। যারা এই জন্য অপরাধী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া থেকে ভবিষ্যতে তাদেরকে বাতিল করবার জন্য আমরা দাবি জানাবো। এই হচ্ছে আমাদের কথা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।